এখানে বিষয় হচ্ছে যে দুজন পার্টনার, একজন পার্টনার কিন্তু থাপ্পড় দিয়ে দিচ্ছে, মানে বিক্রি করে দিচ্ছে, এবং আরেকজন বিক্রি করবে না। এই পাশে আমরা দেখছি, এ পাশে কিন্তু গন্ডগোল চলছে, একজন বিক্রি করে দিয়েছে আরেকজন বিক্রি করবে না, এ নিয়ে গন্ডগোল চলছে। এটা হ্যাঁ হ্যাঁ ওটা 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 গরু, আমরা একটু দেখি এই পাশে, এটা হয়ে গেছে, বিক্রি হয়েছে, হয় নাই। কত দাম চাচ্ছেন? দাম চাচ্ছি ভাই 90। এরা কিন্তু গরুটা নিবে এবং এরা ছাড়বে না। তখন থেকে কিন্তু চলছে গন্ডগোল এই গরুটা নিয়ে। 41 বিক্রি হয়েছে, তারপরে ওনারা দিবে না? না, আরো 2004 আর 2004। এটা কেমন কথা, বিক্রি করে দেওয়ার পরে কেন বেচাবে? ওই আর একজন কথা দিয়েছে, গরুওয়ালা অরিজিনাল দেয়নি। আচ্ছা আচ্ছা, একজন কথা দিচ্ছে আর একজন দিচ্ছে না, এই জন্য চলছে গন্ডগোল। ইনি নিবে আর উনি দিবে না, দেখা যাক সমাধান কি হচ্ছে শেষমেশ। আমরা আছি 141,000 বিক্রি হয়েছে। হয়েছে হয়েছে গন্ডগোল ছিল দুইটাই। আচ্ছা, দুইটা পরে সমাধান কি হলো? বেশি চাইলো। হ্যাঁ, গরুওয়ালা তো গরু দিয়ে দিচ্ছে, দিয়ে দিছে, মানে থাপ্পড় দিচ্ছে, মানে গরু দিয়ে দিচ্ছে। পরে আবার 2,000 বেশি দিয়ে নিলেন, মানে 5-6 জন। হ্যাঁ, লাগলো গন্ডগোল। শেষের সমাধান কি হলো? আপনারা নিলেন ওই রেটে না বাড়াই দিলেন? ওই রেটে, কারণ দিয়ে দিছে, থাপ্পড় দিছে, মানে গরুটাকে দিতেই হবে, এখানে কেউ আটকাতে পারবে না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ। তাহলে কত হয়েছে দুইটাই? কত? 277। 277 এই দুটাই, 277-এ কিন্তু বিক্রি হয়ে গেছে। দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম, সুপ্রিয় দর্শক, আমরা রয়েছি কাহারল হাটে, কাহারল উপজেলা, দিনাজপুর জেলা। আর আপনারা জানেন যে সপ্তাহে কিন্তু একদিন শুধু শনিবার বসে, শনিবার আজ 28 জানুয়ারি 2023। আমরা বড় বড় ফ্রিজের এবং প্রহস জাতের সার যেখানে বিক্রি হয় সেই জায়গায় রয়েছি। এগুলোর আজকের বাজার দরটা কেমন যাচ্ছে সেই তথ্যই আপনাদের দিতে চাই। এখানে আমরা একটা বেশ সুন্দর দেখছি, ভাই কয় দাঁত বয়স? দুই দাঁত বয়সের এই যে এটি কি অবস্থা বলেন তো, কত দাম চাচ্ছিলেন? 170। 170 কত বলতেছে ভাইয়া? 45-47। বেচা বিক্রির দাম কত হলে ছাড়বেন? 55। 155। এর নিচে আসবে না? না, 155 হলে এটা বিক্রি হবে। দেখছি ওটাও কি আপনাদের? ওটা না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে,
আমরা একটু দেখি। আচ্ছা কত যাচ্ছেন? এইটা যাচ্ছে 135। কত বলে? 10-15। বেচা বিক্রির দাম 20 হলে ছাড়ে দিব, 20, 1,20,000। এটাই লাস্ট রেট, দাঁত তো হয় না, কমবে না? আর কমবে না? 20। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এইখানে আমরা একটা দেখছি বেশ বড় সড়ো সাইজের। ভাই কি অবস্থা? ভাঙ্গামঙ্গি শেষ। কত চাইলেন এটা? কত বললো? 230। কত বলছে ভাই? 1,65,70। 1,65,70 বলছে। বেচা বিক্রির দাম কেমন ভাইয়া? দুইয়ের উপরে যেতে হবে, ২,০০,০০০ উপরে হলে এটা বিক্রি হবে। গোস্ত কেমন হবে ভাই? কয় মন হবে না, কম হবে? এটা ভাইয়া কত চাইলেন? ৭০। কত বলছে কাস্টমারে? ৫২। বেচা বিক্রি লাস্ট রেট সাইটের উপরে, ১,০০,০০০ সাইটের উপরে হলে এটা বিক্রি করতে চাই। কেমন আসতে পারে গোস্ত? ৭ মন হবে? ৭ মন হবে না, ১০ কেজি কম হবে। এটা কি আপনাদের চাচা? না বেচি, বিক্রি হয়েছে। কত দিচ্ছেন এটা? ২০৫ বিক্রি হয়েছে। আচ্ছা কেমন বাজার, কেমন গেল বলো? বাজার ভালো, খারাপ নাই। খারাপ না, ভালোই। ঠান্ডা মাথা হইলো, ঠান্ডা মাথায় বেচা কেনা হয়েছে। আচ্ছা আচ্ছা, তাহলে এটা ২০৫ বিক্রি হয়েছে। আর কোনটা কোনটা বিক্রি করলেন? এলা তো সব পাটি নিয়ে যায়, পাটের কাছে তিনটা বেচছি। কতটা বিক্রি শেষ ভাই? দাম গোর দাম খুবই গোর। কয়টা কিনলেন? তিনটা। কত টাকা মন ধরে কিনতে পারলেন আজকে? আজকে মন পড়লো ২৫,০০০। ২৫,০০০? ২৬,০০০ মন, ২৫,০০০। তাহলে বিক্রি করতেছেন কত করে গোস্ত? ৭০০ টাকা। ৭০০ টাকায় দিচ্ছেন তাই নাকি? কবে থেকে? এই শীতবার থেকে, বৃহস্পতিবার থেকে ৭০০ করে হয়ে গেছে। কয়টা কিনলেন চলেন তো আমরা একটু দেখি। খুলনা বিক্রি করছেন? এলা এ তিনটা লটে না পৃথক পৃথক? লটে বেচছি। লটে কত? ১,০০,০০০ করে। ১,০০,০০০ করে? এগুলো এক একটা ১,০০,০০০ করে পড়ছে। আচ্ছা আচ্ছা, তিনটা লটে বিক্রি হয়েছে না? আচ্ছা, তো আজকে মোটামুটি তাহলে ভালোই গেল বাজার। হ্যাঁ গেল, ভালোই গেল। আচ্ছা আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। গন্ডগোল কোনটা করুন, কি হলো ওটা? এটা ৮৩,০০০ বিক্রি।